ভারতের ভয়ে যে দেশ রাতের অন্ধকারে যুদ্ধজাহাজ থেকে উড়ালো একের পর এক ফাইটার জেট চীনের প্রথম বিমানবাহী জাহাজ লিওনিংয়ে রাতের বেলায় বিমান অবতরণ ও ওড়ার মহড়া চালিয়েছে চায়না এয়ারফোর্স এই ঘটনাকে চীনের সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে বিরাট বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে পিপলস লিবারেশন আর্মির কয়েকটি বিমান লিওনিং জাহাজের ওপর অবতরণ করছে এবং সেখান থেকে উড়ে যাচ্ছে সামরিক বিশেষজ্ঞদের মতে রাতের বেলায় যুদ্ধজাহাজে বিমান অবতরণ ও উড্ডয়নের ক্ষেত্রে পাইলটদের জন্য বিরাট চ্যালেঞ্জ থাকে রাতের বেলায় সিগনাল বাতি আলাদা করা এবং পাইলটদের পক্ষে জাহাজ থেকে বিমান ওড়ানোর সক্ষমতা বুঝতে পারা কঠিন কাজ ষাট হাজার টন ওজনের লিওনিং জাহাজটি ঘন্টায় সাঁত্রিশ কিলোমিটার বেগে চলতে পারে এবং একসঙ্গে ছত্রিশটি বিমান বহন করতে পারে এটি হচ্ছে চীনের একমাত্র বিমানবাহী জাহাজ গত এপ্রিল মাসে চীনে আরও একটি বিমানবাহী যুদ্ধ জাহাজ যুক্ত করেছে তবে সেটিকে পরিপূর্ণভাবে কর্মক্ষম করে তুলতে দুই সাল পর্যন্ত সময় লাগতে পারে